নরেন্দ্রপুর, নিয়েছে কিভাবে? হ্যাঁ নিয়েছে কিভাবে টাকাটা? বলছি, ইউপিআই ট্রানজাকশন করেছে সব আমার নামে, ফেক অ্যাকাউন্ট করে ইউপিআই ট্রানজাকশন। এই ব্যাংকটা কোথায়? এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, জিসিএ ভিনিউ ব্রাঞ্চ, ডালহৌসির কাছে। যেগুলো আমাকে আমার দিয়ে ফরওয়ার্ড করিয়েছিল, আমি অ্যাকচুয়ালি এমএন দোস্ত সংস্থায় কাজ করি, এমএন দোস্তর ওখানে আমি টেকনিক্যাল ডিরেক্টর। ইন্ডিয়ান ব্যাংক জিসি এভিনিউ ব্রাঞ্চ, যেখানে আমাদের অ্যাকাউন্ট আছে এবং স্যালারি, বেশিরভাগ এমএন দোস্তর এমপ্লয়ির ওখানেই অ্যাকাউন্ট এবং ওখানেই স্যালারি পড়ে। গত 5 তারিখ আমি কোন নগরে গিয়েছিলাম, ওখানে আমার ভাগ্নের বিয়ে ছিল, সভাপতি আমার একটু দায়িত্ব ছিল এবং ব্যস্ততাও ছিল সেদিন যথেষ্ট। সেই সময় হঠাৎ একটা, ঠিক দুপুর 1:15 নাগাদ একটা ফোন আসে, একজন ভদ্রলোক ফোন করে, হিন্দি টানে বাংলা বলছিল ভদ্রলোক। ভদ্রলোক নিজেকে পরিচয় দেয় সন্তোষ শর্মা বলে, উনি স্টেট ব্যাংক স্ট্র্যান্ড রোডের ম্যানেজার বলে নিজেকে পরিচয় দেন। পরিচয় দিয়ে বলেন যে আপনার তো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমার, হ্যাঁ স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বললো যে আপনার তো একটা এটিএম কার্ডটা পুরনো হয়ে গেছে, নতুন সিকিউরিটি চিপওয়ালা আপনার কাছে এটিএম কার্ড যাবে। আমি বললাম হ্যাঁ সেটা তো যাওয়া উচিত, সেটা তো দরকার, তো সেটা পাঠিয়ে দিন। প্রথমে বললো তো আগামীকাল আপনার বাড়িতে চলে যাবে। ঠিক আছে ভালো, পাঠানো কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমি বললাম যে আমার ইন্ডিয়ান ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। বলছে আপনার ওখানে এটিএম কার্ড আছে? আমার, হ্যাঁ এটিএম কার্ড আছে। তখন আমার একটু একটু সন্দেহ শুরু হয়েছে। তখন আমাকে জিজ্ঞেস করলো যে এটিএম কার্ডের 6টা নাম্বার, লাস্ট 6টা ডিজিট শেয়ার করতে পারেন? তার মধ্যেই আমি 6টা ডিজিট শেয়ার করেছিলাম। আর হঠাৎ দেখলাম যে আমার 5,000 টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। তখনই আমার সন্দেহ, আমার শুরু হয়ে গেলো যে আমার মনে হচ্ছে আমি কোনো ঝগড়ে পড়েছি। দেখতে দেখতে আমার আরেকটা 20,000 বেরিয়ে যায়। পরের দিন সকালে উঠে আমার মাথায় হাত, আরও চলছে, আরও 3টে ট্রানজাকশন হয়েছে, 10,000, 20,000 আর 19,990, মানে আবার টোটাল 40,000।